ওয়েলকাম ভিউয়ার্স। মাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়া আপনার জন্য রয়েছে দারুণ একটা চাকরির সুযোগ। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কী চাওয়া রয়েছে, কোথায় নিয়োগ করতে চলেছে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সম্পূর্ণ পদ্ধতি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের একটা চাকরি, যেখানে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে ইসলামপুর উত্তর দিনাজপুরে কিন্তু নিয়োগ করতে চলেছে, যেখানে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। এগুলো সম্পূর্ণ রয়েছে ইংলিশে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সম্পূর্ণটা বাংলাতে জানিয়ে দেব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই পদ্ধতিটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টে নিয়োগ করবে সেটা হচ্ছে স্বাস্থ্যকর্মী, অর্থাৎ হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করতে চলেছে। মোট শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। এসডিও অফিসের বিভিন্ন স্বাস্থ্য অফিস অনুযায়ী শূন্যপদ ভাগ করা রয়েছে, তাই শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ফলো করতে হবে, যেটা আপনাদের দেখালাম আমরা অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশে কিন্তু আপনাদের শূন্যপদগুলো কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন। বিভিন্ন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়োগ করতে হবে প্রতিটা ব্লকেই কিন্তু, এবং এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। উপরোক্ত নিয়োগের স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে আরও কী কী যোগ্যতা জরুরি, এখানে যেহেতু স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে তাই শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, এবং তাদের হতে হবে বিবাহিত এবং বিবাহ বিচ্ছিন্না এবং বিধবা। এই তিনটি যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা অন্য জেলা থেকে দেখছেন এবং অন্যরা যারা দেখছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আপনার জেলার নামটি। এখানে দেখতে পাচ্ছেন তারপর রয়েছে আবেদনকারীর বয়সসীমা। সাধারণত বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে, এবং SC ST OBC কিন্তু সংরক্ষিত প্রার্থীরা কিন্তু আপনারা 22 বছর কিন্তু হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ বয়সের সার কিন্তু আপনারা পাবেন। এরপর সে আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং নিচের দেওয়া লিঙ্ক থেকে আপনাদের অফলাইন আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এবং সম্পূর্ণ তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। কীভাবে করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং ঠিকানা এবং ব্লক অফিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছুটির দিন বাদে জমা করতে হবে, অর্থাৎ যেখানে নিয়োগ করছে সেটা কিন্তু আপনাদের ইসলামপুর কিন্তু উত্তর দিনাজপুরে নিয়োগ করতে চলেছে এবং বিভিন্ন ব্লকে, এবং সেই ব্লকের যে আপনাদের যে বিডিও অফিস রয়েছে অর্থাৎ ব্লক অফিসে আপনাদের গিয়ে কিন্তু জমা করতে হবে, এবং সঙ্গে আপনার দরকারি সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে জেরক্স করে। আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, যোগ্যতার সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি দেবেন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, তারপরে বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আপনাদের দিতে হবে, এবং এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে রঙিন, এবং আধার এবং ভোটার কার্ড দিতে হবে, এবং বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা যারা রয়েছেন তাদের যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট কিন্তু দিতে হবে। উপরের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং প্রতিটি ডকুমেন্টসের নিজের সই করে দিতে হবে, অর্থাৎ আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আপনার যে জেরক্স কপিগুলো দেবেন তার নিচে আপনার নিজের সই করতে হবে। এরপরে অফলাইনে আবেদন জমা শেষ তারিখ দেখতে পাচ্ছেন, আবেদন শুরু হয়েছে 7/4/2022 থেকে, আবেদন গ্রহণের শেষ তারিখ 22/4/2022 পর্যন্ত নোটিশ কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এবং উল্লেখিত ভিডিও অফিসে সপ্তাহ সোমবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন, অর্থাৎ আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ এবং আবেদনপত্র ডাউনলোড করে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি, এই নোটিশে কিন্তু কোন কোন ব্লকে নিয়োগ করতে চলছে, এবং এটা কিন্তু নিয়োগ করতে চলছে আপনারা নিচের দিকে আসলে বাংলাতে কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মহকুমা শাসকের করণ ইসলামপুর উত্তর দিনাজপুরে কিন্তু নিয়োগ করতে চলছে, অর্থাৎ ইসলামপুরে যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন এটা কিন্তু সেখানেই নিয়োগ করতে চলেছে। তো সেখানকার বাসিন্দারা আবেদন করতে পারবেন, তো আপনারা কিন্তু আবেদন করে দিতে পারেন। এবং আবেদনের ফর্ম আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাও কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, যেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে এখানে আপনার ফটো লাগাবেন, আপনার নাম লিখবেন ক্যাপিটাল অর্থাৎ বড় হাতে, বাবার নাম, তারপরে যাদের হাজব্যান্ড নেম রয়েছে তাদের হাজব্যান্ড নেম, এরপর আপনার বয়স, আপনার কত দিন কত মাস, তারপর আপনি ছেলে না মেয়ে সেটা সেই ঘরে টিক দেবেন, ডেট অফ বার্থ এবং পার্সোনাল অ্যাড্রেস, এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস একদম সিম্পল রয়েছে, আপনার ভিলেজ গ্রাম, আপনি SC ST OBC কিনা, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, আপনি
কোন ক্লাস পাস করেছেন, তারপরে কোন সালে, এবং দেখতে পাচ্ছেন কোন ইউনিভার্সিটি থেকে টোটাল মার্কস কত, এইভাবে করে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু রয়েছে এই দুটোর ফর্ম, একটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমটা রয়েছে ইংলিশে এবং দ্বিতীয়টা কিন্তু বাংলাতে রয়েছে। আপনারা দুটোর যে কোনো একটা ফিল আপ করলেই কিন্তু হয়ে যাবে, বাংলাতে যারা পারবেন তারা বাংলাটা কিন্তু ফিল আপ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।